けたもんね。ですね。পত্রিকা এবং চ্যানেলে সংবাদ পাই এবং লিখিত অভিযোগ পাই যে ঝিনাইদহ সদর উপজেলার কুমরাবাড়িয়া হলিধানী এবং সাধুহাট ইউনিয়নের সব মিলে প্রায় ১৯ থেকে ২০ জন যুবক নিখোঁজ রয়েছে, যারা আজ থেকে তিন থেকে চার কোনোটা পাঁচ বছর ছয় বছর আগে যারা পানির পথে তারা বিদেশে চলে গেছে বলে জানা যায় এবং যাওয়ার পর থেকে পরিবারের সাথে তাদের যোগাযোগ সব রকমের যোগাযোগ বিচ্ছিন্ন এবং এই বিদেশে পাঠাতো বলেও কথিত অভিযোগ আছে বা লিখিত অভিযোগ আছে, বিভিন্ন পত্রপত্রিকায় আসছে, তাদের একটা সিন্ডিকেট আছে এখানে, এই সিন্ডিকেটের অন্যতম একজন হোতা পিকুলকে আমরা গতকাল গ্রেপ্তার করেছি রাতে, তাকে নিয়ে এসেছি এবং তার কাছ থেকে আরও এর সাথে যারা যারা জড়িত ছিল তাদের নাম টাম পেয়েছি এবং এটা পাওয়ার পরে আমরা থানায় তাদেরকে হস্তান্তর করতেছি।